ওয়েস্ট ইন্ডিজ আর ভারতের মধ্যে দুই টেস্ট ম্যাচের সিরিজের শেষ ম্যাচ আজ 30 আগস্ট শুক্রবার থেকে জামাইকা কিংস্টনের মাঠে খেলা হবে। প্রথম টেস্ট ম্যাচ 318 রানের ব্যবধানে জেতার পর এখন টিম ইন্ডিয়ার নজর দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে ক্লিন সুইপ করার দিকেই থাকবে। প্রথম টেস্ট ম্যাচে অধিনায়ক বিরাট কোহলির পাশাপাশি সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের ব্যাটও দারুণ চলেছে। বোলিংয়ে ঈশান্ত শর্মা থেকে শুরু করে যশপ্রীত বুমরা পর্যন্ত বেশ কিছু রেকর্ড নিজের নামে করেছেন। দ্বিতীয় টেস্ট ম্যাচেও ভারত আর ওয়েস্ট ইন্ডিজ দুই দলের খেলোয়াড়দের কাছে বড় বড় কৃতি স্থাপন করার একটা ভালো সুযোগ থাকছে। দর্শক চলুন জেনে নেই দ্বিতীয় টেস্ট ম্যাচে হতে চলা বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড সম্পর্কে। নাম্বার 1, টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলি মোট 27টি টেস্ট ম্যাচ জিতেছেন। যদি ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতেও সফল হয় তো অধিনায়ক হিসেবে বিরাট কোহলির 28তম জয় হবে, আর তিনি ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জেতা অধিনায়ক হবেন। বর্তমান সময়ে তিনি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সংযুক্তভাবে প্রথম স্থানে রয়েছেন। নাম্বার 2, 8922 রান নিয়ে বিরাট কোহলি দ্বিতীয় টেস্টে 78 রান করার সঙ্গে সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের 9000 রান পূরণ করে ফেলবেন। নাম্বার 3, 1987 রান নিয়ে লোকেশ রাহুল দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 13 রান করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নিজের 2000 রান পূরণ করবেন। এই রেকর্ড করার রাহুল 39তম ভারতীয় হবেন। নাম্বার 4, চেতেশ্বর পূজারা যদি এই টেস্ট ম্যাচে সেঞ্চুরি করতে সফল হন তো সেটা তার প্রথম শ্রেণীর ক্যারিয়ারের 50তম সেঞ্চুরি হবে। এখন পর্যন্ত 187টি ম্যাচে তিনি 49টি সেঞ্চুরি করেছেন। নাম্বার 5, 148টি উইকেট নিয়ে মোহাম্মদ সামি এই ম্যাচে 2 উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে টেস্টে নিজের 150 উইকেট পূরণ করে ফেলবেন। ভারতের হয়ে টেস্টে 150টি উইকেট নেওয়া মোহাম্মদ সামি 15তম বোলার হবেন। নাম্বার 6, 3988 রানের অধিকারী অশ্বিন আর মাত্র 12 রান করার সঙ্গে সঙ্গে প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের 4000 রান পূরণ করে ফেলবেন। নাম্বার 7, 342টি উইকেট নিয়ে রবিচন্দ্রন অশ্বিন আর 8টি উইকেট নিতে পারলে টেস্ট ক্রিকেটে নিজের 350টি উইকেট পূরণ করে ফেলবেন। টেস্টের কৃতিত্ব হাসিল করা অশ্বিন বিশ্বের 26তম আর দেশের হয়ে চতুর্থ বোলার হবেন। নাম্বার 8, রবীন্দ্র জাদেজার কাছেও একটি বড় কীর্তি স্থাপন করার সুযোগ রয়েছে। এই টেস্টে 6 উইকেট নিলেই জাদেজার এই ফর্মেটে 200 উইকেট পূরণ হয়ে যাবে। ভারতের হয়ে এই রেকর্ড করা তিনি 10ম বোলার হবেন। নাম্বার 9, 95টি উইকেট নিয়ে জেসন হোল্ডার ভারতের বিরুদ্ধে 5 উইকেট নিলেই টেস্টে নিচের উইকেটে সেঞ্চুরি পূরণ করবেন। এই রেকর্ড করা হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের 23তম খেলোয়াড় হবেন। নাম্বার 10, 1 উইকেট নিতেই ঈশান্ত শর্মা এশিয়ার বাইরের দেশে হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হবেন। এখন ঈশান্ত শর্মা 155টি উইকেট নিয়ে এই বিষয়ে কপিল দেবের রেকর্ড ভাঙবেন।